হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এগ্রো ভয়েস চ্যানেলে আপনাদেরকে সকলকেই সুস্বাগতম। আজকের প্রতিবেদনটি হতে যাচ্ছে, বর্গা জমিতে করলা চাষ করে লাভের সম্ভাবনা দেখছেন তরুণ আসমান আলী। এখন আমরা তার কাছ থেকে শুনব করলা চাষ পদ্ধতি এবং কিভাবে চাষ করছেন তিনি। আর এই ফাঁকে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণা যোগান দেয়। করলা বাংলাদেশের অন্যতম প্রধান সবজি, স্বাদে তিতা হলেও সকলের নিকট এটি জনপ্রিয় একটি সবজি। আর সঠিক পদ্ধতিতে করলা চাষ করলে ভালো ফলন পাওয়া যায়, তাই করলা চাষের অধিক ফলন পেতে হলে আমাদের সঠিক পদ্ধতি জানতে হবে। করলা চাষের ক্ষেত্রে পূর্ব শর্ত হচ্ছে জমি কর্ষণ করা, অর্থাৎ জমি চাষ করা। জমি চাষ করার ক্ষেত্রে আবার বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, যেমন রাসায়নিক বা জৈব সার প্রয়োগ করতে হয়। তেমনই আসমান আলী তার জমিতে জৈব সার এবং রাসায়নিক সার দুটি প্রয়োগ করেছেন। কী কী সার প্রয়োগ করেছেন তা আমরা তার কাছ থেকে শুনব। সার আমি রাসায়নিক কম দিচ্ছি, জৈব সারের মধ্যে গোবর আছে, তারপরে ইয়ে আছে, কেঁচো আছে, গোবরটা বাড়ি। করলা চাষের ক্ষেত্রে দুটি পদ্ধতি অবলম্বন করতে হয়, এক বীজ বপনের মাধ্যমে, দুই চারা রোপণের মাধ্যমে। এই ক্ষেত্রে আসমান আলী বীজ বপনের মাধ্যমে উন্নত জাতের হাইব্রিড 40 বীজ এর মাধ্যমে চারা উৎপাদন করে করলা চাষ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। করলা চাষের ক্ষেত্রে প্রতি শতকে আমরা কী পরিমাণে সার দিব এবং কী কী সার দিব, সেসব সারের তালিকা আপনাদের সামনে তুলে ধরা হলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি আপনাদের সম্পূর্ণ সুবিধার্থের জন্য এটি দেওয়া হলো। করলা গাছ বৃদ্ধির সাথে সাথে আসমান আলী মাচা তৈরি করে দিয়েছে এবং পানি নিষ্কাশনের জন্য সুব্যবস্থা তৈরি করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। করলা গাছের গোড়ালিতে যদি পানি জমাট বেঁধে থাকে তাহলে দেখা যায় যে করলা গাছের গোড়ালি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন লাইন বাই লাইন বা লেভেলিং পদ্ধতি অবলম্বন করবেন। পরবর্তী প্রতিবেদনটি হবে করলা গাছের বিভিন্ন রোগের লক্ষণ এবং প্রতিকার নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং কোন কোন কীটনাশক ব্যবহার করলে করলা গাছের জন্য উপকারী এবং অধিক লাভবান হওয়া যায় সেই সব নিয়ে আপনাদের সামনে হাজির হব।